আমাজনের পরেই বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা, যার বুকে ঠায় দাঁড়িয়ে অনন্য স্থাপত্য শৈলী সোয়া ৬ কিলোমিটার সেতু। রেকর্ড আর বিশ্বে রোল মডেল সেতুটি এখন বাংলাদেশের অহংকার। ৩০,১৯৩ কোটি টাকার এই নির্মাণ শৈলীর পুরোটাই তৈরি সরকারের নিজ খরচে। সেই অহংকার বাস্তবায়ন যাত্রার পুরোটা তুলে ধরেছেন ফখরুল ইসলাম। বাংলাদেশে এই যাবৎকালের বড় এই স্বপ্ন বাস্তবায়নে প্রমত্তা পদ্মার আগ্রাসী রূপ যত বাধা দিয়েছে তার চেয়ে বেশি বাধাগ্রস্ত করেছে দেশি বিদেশি কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি। স্বপ্ন পূরণে আনন্দ যতটা উদ্ভেলিত করে, শিহরণও জাগায় ষড়যন্ত্রের মুখে বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক দাতা প্রতিষ্ঠানগুলোর সরে দাঁড়ানো। সে পাল্লায় পদ ছেড়ে পদহীন হন তৎকালীন যোগাযোগ মন্ত্রী, গ্রেফতার হন সচিবও। তবুও বাংলাদেশ নামক অদম্য ইচ্ছাকে ২০১৫ সালের ১২ ডিসেম্বর সাহসের উপর তুলে ধরেন একজন কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হলো নিজের টাকায় অসীম স্বপ্ন পূরণের গাঁথুনি। বিশ্বের অন্যতম গভীর এই পদ্মার বুকে ৩ মিটার পুরু স্টিলের ৬টি করে পাইল ১২০ থেকে ১২৭ মিটার পর্যন্ত গেঁথে আছে নির্দিষ্ট দূরত্বে, যার উপর নদীতে বসে যায় এক একটি পিয়ার। নির্মাণ প্রক্রিয়া আবারও বাধা হয়ে দাঁড়ায় পদ্মার স্রোত আর তলদেশ, পাল্টাতে হয় ১৪ পিয়ারের নকশা। এইভাবে ৫ বছরে ৪২টি পিয়ারের উপর দ্বিতল বিশিষ্ট ৪১টি স্টিলের স্ট্রাকচারে যুক্ত হয় অবিশ্বাস্য স্বপ্ন। ৪,০০০ শ্রমিক নিয়ে মহাকর্মযজ্ঞটির দায়িত্ব নেন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। যে আমরা এই পদ্মা সেতুতে কাজও করছি, প্লাস আমরা ঢাকা যেতে পারবো, ঘন্টা দেড় ঘন্টাকে ফার্স্ট চলে যেতে পারবো। লঞ্চে যাইতে লাগতো ১ ঘন্টা, এখন আমরা ৫ মিনিটে পারাপার হয়ে যাবো, অনেকটা খুশি আমরা। এরপর দ্বিতল সেতুতে স্ল্যাব, রেল ট্র্যাক, পিচ ঢালাই, বৈদ্যুতিক বাতি সবই বসেছে বাকি ১.৫ বছরে। সোয়া ৬ কিলোমিটার সেতুর দুই প্রান্তের উড়ালপথ ৩.৬৮ কিলোমিটার মিলিয়ে মোট সেতুর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৯.৮৩ কিলোমিটার। রেল এবং সড়ক দুই সেতু এখানে আমি একই জায়গায় দিয়েছি পাশাপাশি। এটা একটা স্টিল ট্রাসের ব্রিজ। অভিনবত্ব হলো এটা কিন্তু পরিবেশ বান্ধব, এটা কংক্রিট ব্রিজের থেকেও কিন্তু দীর্ঘস্থায়ী। এত সব মহাযজ্ঞের নির্মাণ ব্যয়টাও ৩ দফায় নকশা পরিবর্তন করে শেষ হয় ৩০,১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। আমরা যে কাজ করি যত কষ্ট হয়, কিন্তু নিজের কাছে অনেকটা ভালো লাগে। দক্ষিণবঙ্গের মানুষ আমরা সবচেয়ে গর্বিত। সেতু নির্মাণ করতে গিয়ে ৫টি বিশ্ব রেকর্ডের মুখোমুখি হতে হয়। এতে ব্যবহার হয় ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় ১০,০০০ টন ধারণের ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং। সেতু নির্মাণে বিশ্বের সবচেয়ে বড় ক্রেন বাবদ ভাড়া গুনতে হয় ১২.৫ কোটি টাকা। আর সিনো হাইড্রো কর্পোরেশনের সহযোগিতায় খরস্রোতা নদীটির ১৪ কিলোমিটার শাসন কাজও ছিল রেকর্ড ব্যয়বহুল। বাস্তবায়িত ৬ কিলোমিটার সেতুতে এখন শুধুই বদলে যাওয়ার গল্প। সেতু পারাপারে অধীর অপেক্ষায় দুপারের কোটি মানুষ, দৃঢ়তা আর আত্মবিশ্বাস নিয়ে এখন শুধুই এগিয়ে যাওয়ার গল্প। এই স্বপ্ন বিনির্মাণে পরামর্শক হিসেবে কাজ করেছেন জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলের ১১ সদস্যের প্রকৌশলী টিম, যাদের হাত ধরে বিশ্বের বুকে অনন্য পদ্মা সেতুর উপর ঠায় দাঁড়িয়ে সাহসী বাংলাদেশ। ফখরুল ইসলাম, দেশ টিভি, জাজিরা।